যিশু নামে সকলকে ধন্যবাদ জানাই। আর আমাদের এই বেঙ্গলি সিডনি চার্চে প্রত্যেককে স্বাগত, ধন্যবাদ আমাদের প্রিয় সুশীলদা, যিনি আজকে শুরু থেকেই বলছিলেন যে ঈশ্বরের প্রার্থনা কতটা আমাদের জীবনকে দ্বার খুলে দেয়, তাই না? কারণ একটা জিনিস মনে রাখবো, প্রভু কিন্তু স্বর্গে যাওয়ার আগে তার শিষ্যদের মাঝে কি বলেছিলেন, পিতার কাছে স্বয়ং নিজে প্রার্থনা করেছিলেন, পিতা তুমি আমি যেমন এক, তুমি এদেরকেও সেই এক রেখো। তাই প্রার্থনা শুধু আমরা করি না, প্রতিদিন যিশু কিন্তু হিব্রুয় পত্র বলে তিনি আমাদের হয়ে ইন্টারসিড করছেন, তিনি হচ্ছেন মহাযাজক, আমাদের হয়ে তিনি পিতার কাছে দরবার করছেন। তাই আমরা নিশ্চিত থাকবো যে যখনই আমরা প্রার্থনা করছি সবকিছু ইয়েস, হ্যাঁ এবং আমেন, সেই অনুগ্রহের ঈশ্বরের কাছে আমরা সবাই এসেছি। আমাদের জীবনে আমরা জানি অনেক পরিকল্পনা করি, তাই না? অনেক পরিকল্পনা, ব্যক্তিগত পরিকল্পনা আছে, আমাদের পারিবারিক পরিকল্পনা আছে, কিন্তু সেই পরিকল্পনাগুলো নির্ভর করে অনেক কিছুর উপর, তাই না? আমরা যদি কোনো বাড়ি একটা কিনবো ভাবি বা জমি কিনবো ভাবি, আমরা কি করি, আমরা আগে ব্যাংকে যাই, আমাদের দেখে যে আমাদের জবের ব্যাংক ফাইন্যান্স কি অবস্থা রয়েছে। আর তেমনি আমরা যদি পরিকল্পনা করি যে আমরা বাইরে কোথাও এক মাসের জন্য ঘুরতে গিয়েছিলেন, যেমন তো ঘুরতে গেলে কি তার জন্য দেখতে হবে ওখানে কি ওয়েদার থাকবে, কি জামার দরকার হবে, কিভাবে কনভিন্স করবো আমরা, তো সেরকম আমরা একটা প্ল্যানিং করি, সবকিছু কি করি আমরা প্ল্যানিং, কিছু ডিপেন্ড থাকে, কিছু নির্ভরতার করে আমরা করি। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা হচ্ছে সম্পূর্ণ কোনো কিছুর নির্ভর ভিত্তিক নয়, মানুষের পরিকল্পনা তার আনুষঙ্গিক সবকিছু নির্ভর করে সে পরিকল্পনা করে, তবে সেটা সে সম্পূর্ণতা বা সিদ্ধতা পায়। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা কিন্তু সর্বদা নির্দিষ্ট এবং তা অপরিবর্তনীয়। আজই হবে আমাদের বিষয় এটাই, ঈশ্বর যে আমাদের জন্য পরিকল্পনা করে, আমরা জানি সবাই জেরেমিয়া 29:11 বলে কি, যে আমার তোমাদের আঘাত করার পরিকল্পনা নেই, আমার মঙ্গলের পরিকল্পনা। কিন্তু খ্রিস্ট জীবনে যখন আমরা দাঁড়াই, স্বয়ং প্রভু আঘাত যখন নিয়েছেন, সেটা কি করে তিনি মঙ্গলের পরিকল্পনা ভেবেছিলেন আমরা কি করে ভাবতে পারি, তো সেই অংশ থেকে আজকে দেখব এবং সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে শুনুন, আমরা আমাদের প্রত্যেককে সমর্পিত করি প্রভুর কাছে। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই তোমার সমস্ত অনুগ্রহের মধ্য দিয়ে আজকে আমাদের হৃদয়কে একত্রিত করেছো, তোমার ওই পবিত্র আত্মার মধ্য দিয়ে আমাদের নিরীক্ষণ করো। আমাদের হৃদয় যদি এই মুহূর্তে কোনো ব্যস্ততা বা কোনো কিছুর চিন্তার মধ্যে দিয়ে কোথাও হারিয়ে থাকে প্রভু, তাকে তুমি তোমার হৃদয়স্থলে সমস্ত সিদ্ধতা আনো এবং তুমি সমস্তভাবে আমাদের মধ্যে তোমার পবিত্র আত্মার মধ্যে দিয়ে প্রকাশ দাও। এই বাক্য তোমার, আত্মা তোমার এবং গৌরব সব তোমার জন্য প্রভু, তাই তা যেন নির্দিষ্টভাবে তোমার জন্যই প্রশংসা হয় স্বর্গরাজ্য বিস্তারের জন্য। প্রতিটি আত্মাকে এখানে তোমার হাতে অর্পণ করি, আমি নিজেকে তোমার ক্রুশের পিছনে আবদ্ধ করি যাতে তোমার নাম গৌরব হতে পারে প্রভু, প্রার্থনা যিশু নামে চাই, আমিন। আমরা জানি যে জীবনে আমাদের অর্থের গতি পরিবর্তন হয়, তাই না? আমাদের পরিকল্পনার জন্য নানানভাবে চলে। কেন বলছি, পৃথিবীর এক বিখ্যাত যিনি দরিদ্র হিসেবে এখন বলতে পারেন বইয়ে নাম লেখানো আছে বা নিউজ লেটার দেখলে বোঝা যায়, যদি পৃথিবীর সব থেকে গরিব কে যদি প্রশ্ন করা হয়, তারা জেরোমের নাম করে। জেরোমিন হচ্ছেন একজন অতি অল্প বয়সী এক ভদ্রলোক, যিনি খুব অল্প বয়সে অনেক অর্থ এক সময় উপার্জন করেছিলেন। তিনি হচ্ছেন ফ্রেঞ্চ বা ফ্রান্সের লোক, তিনি অল্প বয়সে 18 বছর বয়সে যখন ইউনিভার্সিটি পাস করেন, ফাইন্যান্স নিয়ে পড়েন এবং তারপরে হলো কি, তিনি এক ভালো ব্যাংকে, ফ্রেঞ্চের একটা ভালো নাম করা ব্যাংকে, আমি নামটা বলছি না এখন এই মুহূর্তে, সেখানে যখন চাকরিটা পেলেন উনি খুব উৎসাহিত ছিলেন যে এই অল্প বয়সে এত বড় পোস্ট, প্রতিভাবান ছেলে ছিল, খুব স্কিল ছিল এবং সেই জন্যই তাকে ওই পদে দেওয়া হয়েছে। তার পদটা ছিল এত সুন্দর, তার কাছে কম্পিউটার এভরিথিং সেটিং দেওয়া ছিল, সে কি করবে যে এই কোম্পানির ফাইন্যান্সিয়াল দিকটা দেখবে যাতে এর নামটা মার্কেট, যেটাকে বলা হয় আমরা শেয়ার মার্কেটে, যাতে তার রেটটা নানান কোম্পানি ওখানে তাদের রেজিস্টার্ড হয়, তাদের সেগুলোকে কি করবে ঠিক করে প্রচার করবে, মার্কেটিং করবে, যাতে শেয়ার মার্কেটে এই কোম্পানির ফাইন্যান্সটা ব্যাংকের যাতে অনেক বুম করতে পারে বা উচ্চতা উঠতে পারে। এবার যেরকম এটা করতে গিয়ে 2 বছর দারুণ কোম্পানি ওকে কাজে এত খুশি, ওকে অনেক কিছু উপঢৌকন দিয়েছে, সব কিছু করেছে, কিন্তু প্রবলেম হলো তার 2 বছর 2.5 বছরের মধ্যে সে উচ্চ অভিলাষ কোথায় চলে গেল। সে যত বিলিয়ন প্রফিট করেছিল, তিনি এমন এক করাপ্টেড কাজ করে ফেললেন, কি করলেন, ফেক ফাইন্যান্স দেখালো, কি ফেক মানে নকল দেখালো, যেটা হয়নি ট্রানজাকশন, দেখিয়ে দেখিয়ে কোম্পানির নামটাকে উঠলো ব্যাংকের যাতে শেয়ার মার্কেটটা বাড়ানো যায়।
আর তার ফলে কি হলো, যা হওয়ার তাই হলো, যখন ধরা পড়লো শেয়ার মার্কেট ডুবলো, ব্যাংকের -7.2, মানে ওর টোটাল বিলিয়ন ওর উপার্জন করেছিল 17 বিলিয়নের ওপর উপার্জন করেছিল 2 বছর 2.5 বছর। সেই ছেলে কোথায় ব্যাংকে লস করে দিয়েছে, 7.2 বিলিয়ন লস করে দিয়েছে। আর সেটা কি হল, যে ব্যাংক এর ঘরে চাপিয়েছে, এ চলে গেল কি ফ্রড কেসে চলে গেল। একে দরিদ্র বলা হয় পৃথিবী, চিন্তা করুন। আমি ভেবেছিলাম দরিদ্র হবে এমন কোন দেশে, আমি চমকে উঠেছিলাম শুনে। তার মানে কি, তার মানে সে যে উচ্চতায় উঠেছিল, সে তার পরিকল্পনা করেছিল, কিন্তু তার জীবনের লোভ তাকে কোথায় নিয়ে গেল, তাকে রাস্তার প্রায় ভিখিরি পর্যায়ে নামিয়ে আসলো। যদিও তার খাওয়া দাওয়ার এখন এই মুহূর্তে অভাব নেই, তাই তার পরিকল্পনা অনুযায়ী তার জীবনধারাকে সে ধরে রাখতে পারেনি, কারণ সেটা তার নিজের পরিকল্পনা। কারণ মানুষ সব আমরা হৃদয়ে পাপের, আর তাই পাপের জীবনের পরিকল্পনা, যারা ঈশ্বরের পরিকল্পনার সাথে সংযুক্ত নয়, কি হয় সর্বদাই তা পরিবর্তন হয় সমস্যা অনুযায়ী, এবং তা কি হয় তা নির্দিষ্ট থাকে না। এরকম আমি একটা পরিকল্পনা ঈশ্বরের জানাই, যা ইয়োবের জীবনের জন্য ছিল। আমরা জানি ইয়োব উজ দেশে একজন ব্যক্তি ছিল, এবং বলা হয় যে তিনি সরল এবং সিদ্ধ, ঈশ্বর ভয়শীল, কুক্রিয়া ত্যাগী ছিলেন। ওনার 4টে বর্ণনা দিয়েছে, এবং অনেকবার 3-4 বার এটাকে বর্ণনা করেছেন। এবং ঈশ্বর পর্যন্ত, শয়তান গিয়ে যখন তার সামনে দাঁড়ায়, তাকে মানপত্র দিয়েছে ঈশ্বর। কি দিয়েছে, দেখো ইয়োবের যদি 1:8 পড়ি, কেননা তাহার তুল্য সিদ্ধ সরল, ঈশ্বর ভয়শীল, কুক্রিয়া ত্যাগী লোক পৃথিবীতে কেউ নেই। ঈশ্বর যখন কাউকে মানপত্র দেয়, সেই মানপত্র কিন্তু মানে এই মানুষের দেওয়া মানপত্র না, কালকে বদলেই হবে, তাই না? আমরা দেখি যে এবছর অলিম্পিকে যিনি হাইয়েস্ট অ্যাথলিটকে চ্যাম্পিয়ন হয়েছে 100 মিটারে, সামনে বছর অলিম্পিয়াডে সে থাকবে না, সে বদলেই হবে। উইম্বলডনে যে চ্যাম্পিয়ন হয়েছে, সামনে হচ্ছে 1 বছর থাকবে না, সে হয়তো বদলেই হবে। আগে যে ইউরো সকারের চ্যাম্পিয়ন হচ্ছে, যে দেশ 4 বছর পর, বদলেই হবে। কিন্তু ঈশ্বরের ভালোবাসা যেমন অপরিবর্তনীয়, তার পরিকল্পনা, তার সমস্ত কাজ সেই অপরিবর্তনীয় থাকে। আর তাই শয়তানের মানপত্র ছিল ইয়োবের জন্য। শয়তান কি বলছে, ঈশ্বরকে চ্যালেঞ্জ করছে। শয়তান বলছে যে প্রভু, তুমি তো বলছো যে ও কি বিনা লাভে এটা করছে, তোমার কি মনে হয় ইয়োবের যদি 1:9-10 পড়ি? তখন শুধু তাই বলেনি, আবার বলছে দেখো চারিদিকে প্রভু ঈশ্বর তুমি কি করেছো, তুমি চারদিকে তোমার তো বেড়া দিয়ে দিয়েছো, তুমি আশীর্বাদ করেছো, কি করে ও প্রভু না করে করবে। তো আমাদের জীবনে হয় খ্রিস্ট জীবনে, যে আমরা যখন ঈশ্বর বলে যে আমরা তার সন্তান হয়েছি যিশুর মধ্য দিয়ে, যে ঈশ্বর জাত হয়েছি, তখন কিন্তু শয়তানও কিন্তু এইভাবে আমাদের দিকে তাকায়, তাই না? তার দৃষ্টিভঙ্গি থাকে সর্বদাই সেই সিংহের মতো, চারপাশে আমাদের ঘুরতে থাকে। কিন্তু ঈশ্বর একটা ছাড়পত্র দিয়েছিল শয়তানকে, কি বলেছিল জানেন, ইয়োবের 1:12 বলছে, সদাপ্রভু শয়তানকে কইলে, দেখো তার সর্বস্বই তোমার হস্তগত, তুমি কেবল তার উপরে হস্তক্ষেপ করো। আমরা অনেক সময় ভাবি যে আমাদের জীবনে কষ্ট দুঃখ হচ্ছে, কেন হচ্ছে, প্রশ্ন খুঁজি। ইয়োবের মতো হয় না, ইয়োব কি করেছিল জানেন, ইয়োবের যখন 1 শয়তান আক্রমণ করেছিল, তার সবকিছুই চলে যাচ্ছিল, সবকিছু, এমনকি তার পরিবারের লোকজন মৃত হতে শুরু করলো, তখন কিন্তু ইয়োব কি করেছিল, ইয়োব কৃতজ্ঞতা এবং সত্যকে স্বীকার করেছিল। 3টে জিনিস, সদাপ্রভুর নামে ধন্য হোক তিনি বলেছিলেন, 1:20-22 যদি পড়ি 1:1। দ্বিতীয়, তিনি কি বলেছেন, এই অবস্থাতেও ইয়োব কি করলো না, পাপ করলো না। আর এখানে পাপের ব্যাখ্যা অন্য কিছু না, আমি সাধারণভাবে দেখলে যে ঈশ্বরকে দোষারোপ করলো না, যে আজকে ঈশ্বর তোমাকে আমি এত এত করলাম, তুমি আজকে এই কি দশায় করলে। আর তিনি কি করলেন, তৃতীয়ত বলেছে, ঈশ্বরের প্রতি তিনি অবিবেচনার দোষারোপ করিলেন না। এটা আমার মনে হয় আমাদের খ্রিস্টীয় জীবনে একটা বড় বড় শিক্ষা। মাঝে মধ্যে ইয়োবের সততা দেখুন, 3টে জিনিস ওর, 1, ইয়োবের সম্পত্তি যার উপর নির্ভর করে তার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে, তা কেড়ে নেওয়া হয়েছিল লণ্ডভণ্ড। ইয়োবের পরিবার যার সন্তান সন্ততি ছিল সেগুলো নিয়ে নেওয়া হয়েছিল, লাস্টে কি তার দেহেতে আক্রমণ গেছিল। 3টে কিন্তু আমাদের জীবনে বিশেষ প্রয়োজনীয়, আমাদের পরিবার, আমাদের সম্পদ, আমাদের দেহ, এই 3টেতেই সম্পদ ঈশ্বর, এই শয়তান কিন্তু আঘাত এনেছিল। কিন্তু ইয়োবের শুদ্ধতা কি ছিল জানেন, তার স্ত্রী এসে তার মধ্যে বলে না যে কাটা গায়ে নুনের ছিটের মতো,
তার স্ত্রী এসে তাকে চ্যালেঞ্জ জানিয়েছিল। কি বলেছিল? 1:2:9-10 ইয়োবের, তুমি কি তোমার সিদ্ধতা এখনো রক্ষা করে যাবে? মানে এখনই কি সেই ঈশ্বরের সাথে যে তোমার বিশ্বাস সেটা কি এখনো অটুট থাকবে? এগুলো কি হচ্ছে, তোমার ঈশ্বর কি করলো? আমাদের খ্রিস্ট জীবনে আমি অনেক ফেস করেছি এরকম, যে তুমি তো ঈশ্বর ঈশ্বর বলো কিন্তু তোমার জীবনে কি হয়েছে, তুমি কি করেছো? তুমি তো মাত্র একটা বাড়ি করেছো সিডনিতে, সবার তো 3টে বাড়ি হয়ে গেছে। আমাকে প্রশ্ন সম্মুখীন হতে হয়, যেটা বাস্তবতা আমি বলি, বলতে হয়। তারা ভাবে একদিন, আমাকে একটা কথা, আমি যেহেতু বাইবেল স্টাডি ফেলোশিপে যুক্ত আছি ব্ল্যাকটাউন গ্রুপে, তো সেখানে আজ অ্যাডমিনিস্ট্রেটিভ আমি ওখানে কাজ করি, তো এটা ভলেন্টিয়ারি, কারণ আমরা লিডারশিপ গ্রুপ একসাথে এখানে জয়েন হয়েছি। তো একদিন আমার এক কলিগ, আমি সোমবার হয় ওটা রাত, আমি বেরিয়ে আসছি অফিস থেকে, আমায় জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছ? তো আমি বললাম যে এখানে যাচ্ছি। সে বললো তুমি ঘন্টায় কত করে পাও? বললাম তুমি কি বলতে চাইছো? বলছে না তুমি যে কাজটা করছো 3 ঘন্টা 2 ঘন্টা সময় ব্যয় করবে, তুমি কত টাকা পাও? বললাম আমি তো টাকা পাই না। আমাদের কাছে অবাক লাগে, কিন্তু তাদের কাছেও অবাক একটাই লাগে যে সিডনিতে কেউ ঘন্টায় ডলার ছাড়া এই সন্ধ্যাবেলা কাজ করার পর কি করছে এগুলো। তো সেই জন্য ইয়োবের অবস্থা এই হয়েছে, বাইরে থেকে তার স্ত্রী বিচার করছে, তার বিশ্বাসযোগ্যতাকে পরিমাপ করছে। আমাদের খ্রিস্টীয় জীবনে আমাদের যখন সংকট আসে আমরা ফেস করি কিন্তু আগে, কিন্তু বাইরের লোক পরিমাপ করে আমাদের জীবনের অভিব্যক্তি, তার রিফ্লেকশন দেখে, হাউ মাচ ইউ বিলিভ ইন ক্রাইস্ট। আর এই পরিস্থিতিতে আপনার প্রতিক্রিয়া কি হবে যদি আপনি এই পরিস্থিতিতে পড়তেন? আমি যদি পড়তাম, আমার এখানে বাড়ি চলে গেল, এখানে আমার ছেলের কিছু হয়ে গেল এবং আমার শরীর একদম এমন আক্রান্ত হলাম, আমি কি ইয়োবের মতো? আমার স্ত্রী পূজাশী বললো যে তুমি কি করছো, তুমি কি পাগল লোক নাকি? তুমি এখনো কিছুই তো নেই, তুমি সর্বহারা। সর্বহারা? তাহলে তুমি এখনো যিশু যিশু করবে? সে কি বললো জানেন? সে ইয়োব 2:10 বললে মূর স্ত্রীর মতো কথা বলছো কেন? আমার ঈশ্বর, পুরোটা দিলুম, আমার ঈশ্বর, তার মানে তার ঈশ্বর তার হৃদয়ের সাথে এক নিগুড় সম্পর্ক রয়েছে। বললো আমার ঈশ্বর কি মঙ্গলই গ্রহণ করব, অমঙ্গল গ্রহণ করব? আমি যখন উল্টো দিকে দেখি বাক্যের সাথে ধাক্কা লাগে। জিরমিয়া তো বলে যে 29:11 ঈশ্বরের আঘাত করার পরিকল্পনা না, আর এখানে বলছে অমঙ্গলও সে গ্রহণ করছে। তার মানে তো এখানে একটা তার বিশ্বাসে ভাঁজ আছে। সে স্ত্রীকে ডিফেন্স করেছে ঠিকই, বলেছে ঠিকই যে আমি এই খারাপ, অমঙ্গল বলতে ঈশ্বর অমঙ্গল করেন, কিন্তু এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে আমরা গ্রহণ করব কিভাবে? সে স্ত্রীকে কিন্তু ডিফেন্ড করেনি, সে তার বিশ্বাসকে কি করেছে, দুর্যোগের সময় তার রিফ্লেক্টিভ বের করে এনেছে। এসব কঠিন জিনিস আমাদের খ্রিস্টীয় জীবনে। আমরা যখন ভালো জীবন থাকে প্রার্থনা অনেক বেশি করতে পারি, বাইবেল পড়তে পারি, যখন চাপ আসে সেই সময় কতটা, কোনো বলছিলেন কতটা সেই সময়ও বাইবেল আমরা সময় দেবো। যখন চারপাশ থেকে আমার চাপ আসে তখন মনে হয় দূর এখন বাইবেল ফাইবেল ভালো লাগে না, একটু বাইরে যাই, বেড়াতে যাই, খেতে যাই, মনে হতে পারে। আমার জীবনে ছিল একটা সময়, কিন্তু প্রভু আমাকে ধীরে 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 এইভাবে মোচর করেছে, এইভাবে মোচর করেছে। আর তাই ইয়োবের সিদ্ধতা কি জানেন, যদি আমরা পড়তে যাই, প্রশ্ন যেরকম আছে রোমিও 9:20 সাধু পৌল বলছে, এ মনুষ্য বরং তুমি কে যে ঈশ্বরের প্রতিবাদ করছো? নির্মিত বস্তু কি নির্মাতাকে বলতে পারে আমাকে এরূপ গড়লে কেন, আমাকে এরকম করলে কেন? তাই ইয়োবের সিদ্ধতা কি জানেন তো, উনি ওই অবস্থাতেও ঈশ্বরের বিরুদ্ধে বলেনি, কারণ তা পাপ। যিশুর কথা দেখুন তো, যিশু যখন ক্রুশে ছিল কি করেছিলেন, তিনি পিতার উপর আস্থা রেখেছিলেন, পিতা তোমার ইচ্ছে। তেমনি আমাদের জীবনে, খ্রিস্টীয় জীবনে এটা প্রথম শিক্ষা, কি লার্নিং নাম্বার 1, ঈশ্বরের অপরিবর্তনীয় পরিকল্পনা কঠিন সময়ে তার ওপর আমাদের আস্থা দাবি করে। যদি আমরা কঠিন সময়ে যাই, আমাদের ঈশ্বর যে পরিকল্পনা করেছে, উই মাস্ট ট্রাস্ট হিম। আমাদের বিশ্বাসটাকে তুমি চান যে জানাতে, যে প্রভু তুমি আমার জীবনে যা হচ্ছে, নাথিং ক্যান চেঞ্জ ইওর প্ল্যান, কারণ তোমার পরিকল্পনা কোনো কিছু পৃথিবীর ওপর নির্ভরশীল নয়, ইট ইজ এ প্ল্যান, ডিভাইন প্ল্যান, তার উপর নির্ভরশীল। ঈশ্বর কি পরামর্শ দিয়েছিল 40:2 বলছে, যখন অনেক তার বন্ধুরা এসে পরামর্শ দিল, সব ব্যর্থ হলো, বন্ধুরা তাকেই বলতে চাইলো আলটিমেট তুমিই দোষী, তোমার মধ্যে কিছু একটা ভুল ত্রুটি রয়েছে, তাই না? আমার মনে করিয়ে দেয় যিশু যখন যোহনের 9 যাচ্ছিলেন শিষ্যদের নিয়ে, বলছে দেখো
শিষ্যরা বলল, এই লোকটা যে অন্ধ, কার জন্য অন্ধ? তখন বলেছিল, এর কি পরিবারের জন্য, এর জন্য? যিশু বলেছে, না, ঈশ্বরের মহিমা প্রকাশ পাবে। আর তাই আজকে যদি ইয়োবের জীবনীটা দেবি, ইয়োবের জীবনীটা ঈশ্বরের গৌরবের জন্য, ঈশ্বরের মহিমা প্রকাশের জন্য, কারোর জন্য নয়। আর তাই প্রথমটা কি শিখেছি? ইয়োবের সিদ্ধতা। দ্বিতীয়টা কি? ইয়োবের বাধ্যতা। ইয়োবের 40:8 বলে, তুমি কি সত্যি, ঈশ্বর তাকে বলছে, আমার বিচার অগ্রাহ্য করিবে? তুমি কি নিজে ধার্মিক হইবার জন্য আমাকে দোষ করবে? আমরা আমাদের সংসারে কিন্তু এটাই করি। আমার সংসারে কিছু যদি ভুল হয়, আমি নিজেকে বাজে দেবে, বলি আমার ওয়াইফকে, এই তুমি এটা করেছো, অথবা ছেলেকে বলি, এই তুই আমাকে দোষ দিবি না, তো এটা তুই দেখিস, কি তোর প্রবলেম। তো ইয়োব বন্ধুদের এই যখন যাতনা কাউন্সিলিংটা আসছিল, তখন তারও দাবি করেছিল ঈশ্বরের কাছে, অনেক কিছু উঠে এসেছিল। তখন ঈশ্বর তাকে স্মরণ করিয়ে দিয়েছে, তিনি কে শুধু নয়, কি কাজটা সে ধার্মিক হিসেবে দাবি করে, আর কি করছে, তাকে দোষ দিচ্ছে অধার্মিকের মতো। তাই ইয়োবের বাধ্যতা কি বলেছিল জানেন? 40:4 বলেছিল, দেখো আমি অকিঞ্চিন, তোমাকে কি উত্তর দেব? আমি নিজে মুখে হাত দিই। আমার মনে হয় যখন আমরা খ্রিস্ট জীবনে অনেক কিছু ফেস করি, তখন সব থেকে ভালো ঈশ্বরের মুখোমুখি হওয়া প্রার্থনা, তার থেকে ভালো কিছু আর হতে পারে না। ইয়োব ওই মুহূর্তে কিন্তু অনেক কিছু করতে পারত, বন্ধু বান্ধব ডাকতে পারত, একে আর দেখ আমার সব চলে গেল, কান্নাকাটি করতে পারো, হুলুতুল করতে পারো, কত কিছু করতে পারত। ও তার মধ্যে না গিয়ে কি করেছে? ও সেই মুহূর্তে ঈশ্বরের কাছে পানিপাত করেছে, বলেছে যে প্রভু, তুমি দিয়েছ, তুমি নিয়েছ। এবং এটা কিন্তু এক ধরনের আমার মনে হয় মারাত্মক উপাসনা। ভালো যদি বাক্য প্রার্থনা এবং ঈশ্বরের আত্মাতে যে সম্পর্ক না থাকে, আমরা দাঁড়াতে পারবো? উই ক্যান নট সাস্টেইন অন দ্যাট, নেভার। আর তাই ইয়োবের বাধ্যতা কি শিখিয়েছে জানেন? সত্য উপাসনা তখনই ঘটে যখন আপনি জানেন আপনি কে আর আপনার প্রভু কে। যদি এই সম্পর্ক যদি গতি আপনি জানেন নির্দিষ্টভাবে, তাহলে আপনি জানবেন তার পরিকল্পনা, কেন আপনার জীবন এটা হয়েছে। তাই ইয়োবের বাধ্যতা তাহাকে জাগাইতে পারে। ঈশ্বর প্রশ্ন করেছিল যে সেই লেভিথিয়ান, একটা ড্রাগনের সাথে তুলনা করা, অনেকে অনেক রকম ওটাকে বলে, তো বলেছিল যে তোমার কোনো সাহস আছে সেই আমার সাথে যুদ্ধ করছো, আমার সৃষ্টি যেগুলো করেছি তাদের সাথে তুমি যুদ্ধ করতে পারো? আর তাই বলেছিল, তুমি সমস্ত প্রত্যাশা মিথ্যা, হতাশা। তাই আমরাও এরকম অনেক সময় মিথ্যা প্রত্যাশা করি, আশা করি, যেটা ঈশ্বরের কাছ থেকে আসে না, আমরা পেতে চাই, করতে চাই আমাদের সামর্থ্যতে। আর তাই ইয়োবের মান্যতা দেখুন, আমরা কি শিখেছি? ইয়োবের সিদ্ধতা, দ্বিতীয় কি শিখলাম? ইয়োবের বাধ্যতা, এবার ইয়োবের মান্যতা ঈশ্বরের প্রতি। কি বলেছিল 42:2? আমি জানি ঈশ্বর, আমি জানি তুমি সকলই করতে পারো, তোমার সংকল্প সাধন তোমার অসাধ্য নয়। হ্যালেলুইয়া! তোমার সংকল্প সাধন কোনো দিন অসাধ্য নয়। তার মানে আমাদের বিশ্বাসের কোথাও ঘাটি থাকে, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা আর তার পারফরমেন্স কার্যকরী করার মধ্যে কোন রকম অসাধ্য থাকতে পারে না। যিশু বলেছিল না, যা 19:26 মতে লিখিত, যে যা মানুষের দ্বারা অসম্ভব ঈশ্বরের দ্বারা সকলই সম্ভব। তাই ঈশ্বরের এই সর্বশক্তিমান মানাকে ঈশ্বরের ইয়োব স্বীকার করেন। আর তাই দ্বিতীয় লার্নিং আমাদের জন্য কি শিক্ষা? ঈশ্বরের অপরিবর্তিত পরিকল্পনা প্রতিটি অসম্ভবতার মধ্যে, জীবনে যে অবস্থায় থাকি না কেন, তিনি সম্পাদন করার ক্ষমতা আমাদের দেখাতে পারেন। আমি বোঝাতে পারলাম? তার মানে আমরা যে পরিস্থিতিতেই থাকুক, ইয়োবের মতো আর ইয়োবের থেকেও খারাপ অবস্থায়, প্রভু সেই শক্তি আছে যা আমার জীবনে আপনার জীবনে পরিকল্পনা করেছে, তিনি তা অসাধ্য হলেও সাধন করতে পারেন। আর যদি আমরা ইয়োবের মতো বিশ্বাস রাখতে পারি, তাই ইয়োব এত কিছু সমস্যার মধ্যে মুখোমুখি হয়েও তিনি কি ভুল করেছিলেন জানেন? তিনি ঈশ্বর কেন তার সাথে এই করছে তার রহস্য জানার চেষ্টা করেছিলেন, কিন্তু নীরবে তিনি কি করেছিলেন? তিনি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পিত করেছিলেন। লক্ষ্য করা যায় যে ঈশ্বর যখন তার জীবনে যন্ত্রণা দিয়েছিলেন, তিনি কিন্তু যন্ত্রণার জন্য অভিযোগ করেননি, কিন্তু ঈশ্বরের যে পরিকল্পনা এরকম হতে পারে প্রভুর কাছে তার দাবি এনেছিলেন। আমাদের জীবনে অনেক কষ্ট দুঃখ আসতে পারে, আমরা জানি না, জীবনে আনসার্টিনিটি অনেক কিছু রয়েছে। ইয়োব কিন্তু তার পথ বদলাননি। আমি আজকে একটা সকালে আমার কলকাতা চার্চে শেয়ার করছিলাম ভোরবেলা, যে ফেসবুকে অনেক কিছু পোস্ট হয়, এরকম পোস্ট দেবেন, আমি ফেসবুক থেকে ওই ফেস ভ্যালুটাই নিই,
পোস্টগুলোই নিই সব নিয়ে, আমি সেটাকে দেখি বাইবেল এটাকে কি বলে, যারা পোস্ট করে তাদের কষ্টটা কোথায়। এরকম দেয়া হয়েছে, যদি তোমায় কেউ আঘাত করে তাহলে তুমি পথ বদলে দাও। পোস্টিংটা এরকম ছিল, তার মানে ধরুন আমাকে যদি আমার ওয়াইফ আঘাত করে ঠিক আছে, দরকার নেই, আমি আমার নিজের পথ বেছে নেব। এরকম ধরনের দর্শন কিন্তু সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, ডোন্ট কেয়ার তোমাকে কে কি করে না করে, তুমি ওসব ছেড়ে দাও। কিন্তু বাইবেল কি বলে, খুব নির্দিষ্ট বলে যে আমি আজকে যে পথটা ছাড়লাম আঘাত পেয়ে, আর একটা পথ যে অবলম্বন করলাম সে পথে যে আঘাত আসবে না তার সিউরিটি কোথায় আছে। আমাদের সলিউশন, সমাধান দরকার, আমাদের পথ পরিবর্তন নয়। আর তাই ইয়োব কিন্তু বিশ্বাস দ্বারা চলেছিলেন কিন্তু পথ পরিবর্তন করেননি, তিনি ঈশ্বরের কাছে খুঁজেছিলেন, তিনি ঈশ্বরকে ছাড়েননি, নিজের মতো পথ গড়ে নেননি। তাই ঈশ্বর চান আমাদের বিশ্বাসকে আরো অনাবৃত করতে, যাতে তার মহিমাপূর্ণ প্রকাশ গরিমা আমাদের জীবনে আমরা পেতে পারি। আর তাই ইয়োব শিখেছিলেন যে কখনো কখনো আমরা সত্যি মহান দুঃখ কষ্টের মাধ্যমে ঈশ্বরের মুখোমুখি হই। তাই দুঃখ কষ্ট আমাদের জীবনে অনেক সময় শাস্তিমূলক হতে পারে, দুই সংশোধনমূলক হতে পারে, তিন অনুকরণী হতে পারে, চার দুষ্টও হতে পারে। তাই ঈশ্বরের দ্বারা ন্যায় বিচারের দুঃখ কষ্ট যখন হয়, অন্যদিকে কি হয়, এটি তার প্রেমের ব্যক্তিদের দ্বারা গ্রহণ কোনো সমস্ত আশীর্বাদ হতে পারে। তাই মনে রাখবেন, দ্য প্রেয়ার্স অফ গডস পিপল আর নেভার আনহার্ড আনহিডেড, ঈশ্বরের সন্তানদের প্রার্থনা কখনো অশ্রবণীয় থাকে না বা গুপ্ত থাকে না, তা ঈশ্বরের কাছ থেকে সর্বদা সমস্ত উত্তর আনে। তাই তৃতীয় শিক্ষা, ঈশ্বরের অপরিবর্তনীয় পরিকল্পনা খ্রিস্টের মতো যন্ত্রণা অন্তর্ভুক্ত। আজকে যখন আমাকে সাক্ষ্য দিতে বলা হয়েছিল ওখানে এক জায়গায় যেখানে আমরা গিয়েছিলাম, আমাকে বলতে বলা হয়েছিল, তখন আমি বলেছিলাম, কারণ সবাই এক নতুন যাত্রার কথা বলছে, তাকে হোপ দেখাচ্ছে, আশা দেখাচ্ছে, কিন্তু আমি চাই আমাদের খ্রিস্টান জীবনের সত্যটা জানা দরকার। আমি একটা দেশ থেকে একটা দেশে চেঞ্জ করলেই আমার ফ্লারিশমেন্ট হবে না। আমি বলেছি যে আমাদের খ্রিস্ট জীবনে যখন আমি মুভ করছি, খ্রিস্ট আমার সাথে মুভ করছে। তাই আমি যে দেশেই যাই সেখানে ভাববো না আমার ফ্লারিশমেন্টের কথা, যে উইদাউট সাফারিং অফ ক্রাইস্ট, তো আমরা সেটাকেও যেন মুক্ত ইনক্লুড করি। এবং যিনি ওখানে প্যাস্টর ছিলেন তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন, কারণ আমরা একটা জায়গা চেঞ্জ করা মানে নেই না আমি ভালো দেশে গেলাম আরো ভালো কিছু হবে। উই আর দ্য চাইল্ড অফ ক্রাইস্ট, উই হ্যাভ টু কনসিডার দ্য সাফারিং অফ ক্রাইস্ট, খ্রিস্টের ক্লেশ দুঃখ ভোগ এগুলো আমাদের স্বীকার করতে হবে। তাই আমরা খ্রিস্টের সাথে সহকারী, আমরা এখন তা কষ্টের অংশীদার। ইয়োবের থেকে কি শিখছি জানেন, আমাদের আশা এখনো যা আসছে তার উপর স্থাপিত। ইয়োব সেটা ভুল করেছিলেন, ইয়োব এই মুহূর্তে তার দৃষ্টি কোথায় ছিল, সবকিছু নেই 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 আমার চারপাশে, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা তারপরে কি সেটা জানতো না। আমাদের জীবন হয় যখন দুঃখ কষ্ট আমাদের ফোকাসটাকে চেঞ্জ করে দেয়, যিশুর থেকে কি করে দেয়, সরিয়ে দেয়, আমরা ভার্টিক্যালি দেখি না, আমরা কি দেখি, হরাইজন্টালি দেখি, আনুভূমিক দেখি, তাই তো বাংলা ভাষায় আনুভূমিক বলবো না, আমরা এইভাবে দেখি, কিন্তু আমাদের রিলেশনটা কি, আমরা কোথা থেকে যাত, ঈশ্বর থেকে যাত। তো আমাদের সাহায্য আসবে কোথা থেকে, ঈশ্বর থেকে, আমাদের পরিকল্পনা কোথা থেকে, ঈশ্বর থেকে, আমাদের বাধ্যতা কোথা থেকে, ঈশ্বর থেকে, আমাদের মান্যতা কোথা থেকে, ঈশ্বর থেকে, অনুগ্রহ কোথা থেকে, ঈশ্বর থেকে, সান্ত্বনা কোথা থেকে, ঈশ্বর থেকে, শান্তি কোথা থেকে, ঈশ্বর থেকে। তাই আমরা এই রিলেশনশিপটার সঙ্গে সবসময় মাথায় রাখবো। আর তাই রোমিও 8:17 কি বলে জানেন, বলছে যখন আমরা তার সন্তান তখন দায়াত, ঈশ্বরের দায়াত ও খ্রিস্টের সহদায়াত, আমরা তারই সন্তান, যদি বাস্তবিক আমরা তার সহিত দুঃখ ভোগ করি তাহলে তার এই প্রতাপের জায়গা পৌঁছতে ইয়োব বুঝতে পারেনি সেই সময় যে তার ভবিষ্যৎটা কি আছে। যখন আমরা শেষে দেখি একটা নাটকের সমাপ্ত, আমাদের খ্রিস্টীয় জীবনে এরকম পরিকল্পনা আছে ঈশ্বরের। আমরা অনেক সময় সমস্যার মধ্যে পড়ে গেলে পরিকল্পনাটা বুঝতে পারি না, আমরা অনেকটা বেরিয়ে আসতে চাই না। আমার কথা হচ্ছে যখনই আমরা খ্রিস্টীয় জীবনে সমস্যায় পড়ব, আমরা যিশুকে কন্টেন্ট করবো, আমরা তাকে ধরে রাখবো, কারণ তিনি মৃত্যুর মতো জায়গাকে পার করেছেন, সেখানে আমাদের এই পৃথিবীর যে কোনো বড় ঝামেলা হোক। তাই আমাদের বলেছেন যিশু যে সাহস করো, অবলম্বন করো, আমি তোমাকে সেই পথে নিয়ে যাব। তাই পৌলের সাথে ইয়োবের একটা দারুণ সুন্দর যুক্তি পাওয়া যায় জানেন, পৌল সাধু এবং ইয়োব দুজনে দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য বহুবার প্রার্থনা করেছেন। আমরা যদি করিন্থিয় দেখি, সেই কাটার কথা বলেছিলেন পৌল, সেও বলেছিল, চিৎকার করেছিল যে ঈশ্বর আমাকে ঠিক করো, ইয়োব বলেছিল ঠিক করো, কিন্তু কোনো লাভ হয়নি। তাই কি ইয়োব এবং পল উভয় ঈশ্বরের নিরবচন পেয়েছিল। অনেক সময় ঈশ্বরের নিরবতা তার প্রকৃত উত্তর হয় আমাদের জীবনে, মনে থাকবে, ঈশ্বরের নিরবতা তার সরবতা আসলে
সেটা নিরাপদ নয়, আমাদের জন্য নিরাপত্তা। আমাদের সমস্যা আমাদের বধির করে দেয়, আমরা তাকে শুনতে পারি না সেই মুহূর্তে তিনি কি চান, বিশ্বাসে দুলে যাই আমরা। তাই ঈশ্বর যোগ, ঈশ্বরের সেই সমুচিত আয়োজন, এই যে কেন এই সময়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছি বিচার করার জন্য, তার অক্ষমতাকে স্বীকার করেছিলেন যে ঈশ্বর আমি পারবো না। আর তাই ইয়োব পল দুজনেই কি করেছিল, হাহাকার করেছিল। সেই হাহাকার ঈশ্বর কি করেছিলেন, তার গৌরবের জীবনে ভবিষ্যতে তাদেরকে সেই অনাবৃত করেছিলেন, দেখো দেখো আমি সেই দা যে আমার মধ্যে দিয়ে আসে সেই চারণভূমি খুঁজে পাবে। আপনি যদি ঈশ্বরের সন্তান হন যার হৃদয়ের আকাঙ্ক্ষা আপনার মধ্যে দিয়ে ঈশ্বর মহিমাকে দেখতে চান, তবে প্রতিকূলতা আপনার জন্য হতাশ হবে না। প্রতিকূলতা আমাদের জন্য কি হবে না, হতাশা নয়, বরং একটা আশা। আর তাই ইতিহাসে ইয়োবের জীবন একটা সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তন। তাই যিশুকে আমরা দেখি যে যিশু ক্রুশে দাঁড়িয়েছিলেন, তার মধ্য দিয়ে আজকে আমরা সমস্ত নতুন জীবন পেয়েছি। কিন্তু আমরা ভাই বোনেরা যদি প্রশ্ন রাখি যে খ্রিস্টান হিসেবে আমাদের একটা যে মহিমাপূর্ণ পুনরুত্থানের প্রতিশ্রুতি রয়েছেন, সেইটা কিসের ওপর ভিত্তিতে আমরা দাঁড়াবো। ইয়োবের অনেক কমপ্লেন ছিল, কিন্তু শেষ পর্যন্ত দুটি জিনিস আমার খুব ভালো লাগে। সে বলেছিল আমি অকিঞ্চিন, আমার কোনো ভ্যালু নেই, আমি মাটি থেকে এসেছি ধুলিতে যাব। কখনো কখনো মানুষ হিসেবে আমরা ভুলে যাই আমাদের সত্যিকারের জায়গাটা কি, ঈশ্বরের পায়ের ধুলোর জায়গা, আর তিনি কে। তাই আমি বলেছি যখন ঈশ্বর আমাদের সামনে এই জিনিসগুলো ছাড়পত্র দেয়, তখন কি করব আমরা, ইয়ের মতো ইয়োবের মতো কি করব, মুখ বন্ধ করব। শুধু ইয়োবের সিচুয়েশনে না, পরিবারের মধ্যে যদি আপনার এরকম প্রবলেম হয়, আগে প্রভুর কাছে প্রার্থনা করুন, ঠিক আছে, পরিবারের কাছে মুখ বন্ধ করুন। উত্তপ্ত বাক্য বিনিময় খ্রিস্টের আত্মা থেকে আপনাকে সরিয়ে নিয়ে যাবে। প্রার্থনায় বসুন। আপনাদের একটা আমি সাধারণ ঘটনা বলি, কলকাতা আমি কত দু সপ্তাহ আগে একজন খ্রিস্টীয় বোনের সাথে কথা বলছিলাম, তার একটা মণ্ডলী ওখানে আমরা করেছি অলরেডি। তো কথা কথা সে একটু উত্তপ্ত হয়ে একটা কথা বলছে। আমি বললাম বোন আমার মনে হচ্ছে তোমার যে কথার উত্তর সেটা আমার কাছে বলা খুব মুশকিল, এসো আমরা কি করি ঈশ্বরের কাছে সমর্পিত করি। আর আমার মনে হয় এবং তার মুহূর্তে যে মুহূর্তে আমরা দুজনে প্রার্থনা করেছি ফোনে, সেই মুহূর্তে তিনি বলেছেন পাস্টার আমি বুঝতে পেরেছি আমার ভুল ছিল। কারণ ঈশ্বরের আত্মা তার সাথে যদি আমরা সঙ্গে সঙ্গে প্রার্থনা করি, সংযুক্তি হই, ইয়োবের মতো কি হয় আমাদের সমস্ত কমপ্লেন অভিযোগ কি হয় সমস্ত তার অভিসন্ধি বা তার পরিকল্পনায় যুক্ত হয়। যদি আপনাকে প্রশ্ন করি ঈশ্বরের কি পরিকল্পনা আপনি কি জানেন, ইয়োব কিন্তু জানতো না, তবে সে বুঝতেও পারেনি ঈশ্বর কি পরিকল্পনা রয়েছে। কিন্তু একটা জানতো, তিনটে জিনিস করেছিল, কি করেছিল, সে সাবমিট করেছিল ঈশ্বরের অথরিটির কাছে। হি সাবমিটেড হিজ অথরিটি টু দা লর্ড, ঈশ্বরের কাছে কি, কর্তৃত্বের কাছে নিজেকে সমর্পিত করেছিল। দুই কি, সারেন্ডার জবস উইল, নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পিত করেছিল। থার্ড কি, সি গডস পাওয়ার, ঈশ্বরের শক্তিকে খুঁজেছিল। আর আজকে আমরা সেই তিনটি খুঁজব। মনে রাখবেন যখন আপনি কঠিন সময়ে যান ঈশ্বর কি করে, তাকে প্রকাশ করে, কারণ ঈশ্বর আপনাকে ভালোবাসে। এই খ্রিস্টীয় জীবনে আমাদের সর্বোচ্চ মূল্য কি জানেন, তার সাথে সম্পর্কটা। ডিএ কার্সন কি বলেছেন শুনুন, এফেক্টিভ প্রেয়ার ইজ দ্য ফ্রুট অফ দ্য অফ এ রিলেশনশিপ উইথ গড, নট এ টেকনিক ফর অ্যাকোয়ারিং ব্লেসিং। আমরা যখন একটা ভালো প্রার্থনা করি, তার উদ্দেশ্য নয় যে একটা টেকনিক বা মেথড ইউজ করছি আশীর্বাদ পাওয়ার জন্য, কারণ সেটা তখনই সম্ভব যখন ঈশ্বরের সাথে আপনার ফলযুক্ত এক সম্পর্ক আছে। আমাদের উইলিয়াম বেলসি কি বলেছেন জানেন, যে যারা আমরা খ্রিস্টকে গ্রহণ করি এবং তার সাথে সম্পর্ক যুক্ত হই, তো আমাদের বিচার পিতা করেন, যদিও তিনি দূরে থাকেন আমাদের কাছে আনেন। যদিও আমরা অনেক সময় ক্ষমতাহীন থাকি, তিনি আমাদের তার কাছে আনেন, কারণ তার ভালোবাসা আমাদের ভয় মুক্ত করে। এবং শেষ করব রিকি মার্টিন ওয়ারেনের একটা সুন্দর কথা, রিয়েল সিকিউরিটি ক্যান ওনলি বি ফাউন্ড, আসল সুরক্ষা একমাত্র পাওয়া যায় ইন দ্যাট উইচ ক্যান নেভার বি টেকেন ফ্রম ইউ, ইওর রিলেশনশিপ উইথ গড। আপনার জীবনে যা কিছু প্রয়োজন, ইয়োব তার সাথে ঈশ্বরের সম্পর্ক ছিল বলেই কঠিন সময় সে নত হতে পেরেছিল। যতই যা করে থাকুক সে,
সে একটা জিনিস জানতো যে ঈশ্বরের কাছেই আমার জীবনের সব উত্তর আছে। আর তাই আজকে আমাদের ঈশ্বরের পরিকল্পনা সর্বদা নির্দিষ্ট এবং মনে রাখবেন তা অপরিবর্তনীয়। সেই ফলপ্রসূত আমরা তখনই পেতে পারি যখন তার ইচ্ছের কাছে, তার কর্তৃত্বের কাছে, তার অনুগ্রহের কাছে আমাদের সমস্ত জীবনকে অর্পণ করি ইয়োবের মতো। এবং যীশুখ্রিস্ট ক্রুশে দাঁড়িয়ে কিন্তু সে কাজটাই করেছিলেন। পিতা আমার ইচ্ছে না, তোমার ইচ্ছে পূর্ণ হয়। কষ্ট পেয়েছিলেন, আঘাত পেয়েছিলেন, কারণ যীশু আমাদের এমন এক প্রভু, তিনি দিতে জানেন আর নিতে জানেন। কি দেয় জানেন? সর্বদা অনুগ্রহ, সর্বদা অনুগ্রহ। কি নেয় জানেন? আমাদের প্রত্যেকের আঘাতগুলো, প্রত্যেকের আঘাতগুলো। তাই এই মুহূর্তে যদি ইয়োবের মতো আমরা হয়তো ওই অবস্থায় নেই, কিন্তু অনেক কিছু আমাদের অব্যক্ত প্রার্থনা আছে, অব্যক্ত ইচ্ছে রয়েছে, যেটা ঈশ্বরের সামনে আমরা যাতে মেলে ধরি এবং বিশ্বাসে আমরা ঈশ্বরের মধ্যে দিয়ে তার ক্ষমতার প্রকাশ দেখি, যাতে আমাদের জীবনকে উনি ব্যবহার করেন ইয়োবের মতো। এবং শেষ পর্যন্ত সেই গৌরব ইয়োব যা দেখতে পেয়েছিল, আমরাও খ্রিস্টের মধ্যে দিয়ে সেই দেখতে পাই। আসুন আমি প্রার্থনা শেষ করি। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই তোমার সত্যের বাক্যের জন্য, তোমার বচনের জন্য, যা ইয়োবের জীবনকে নতুন শিক্ষা দান করেছিল। প্রভু আমাদের শিক্ষা করো এবং আমাদের মার্জিত করো, যাতে আমরা তোমার কাছে সমস্ত আমাদের চিন্তা ভাবনা, আমাদের ইচ্ছে, আমাদের প্রভু সমস্ত যা কিছু পরিবার আছে, সম্পদ আছে, তোমার কাছে আমরা যাতে অর্পণ করতে পারি। কারণ তুমি তা বদলাতে পারো, তুমি তা পরিবর্তন করতে পারো, তুমি তা আশীর্বাদ করতে পারো, তুমি তা বৃদ্ধি দিতে পারো। কারণ ইয়োবের সিদ্ধতা, বাধ্যতা, মান্যতা আমাদের জীবনে সেই জীবনকে গড়ে তুলুক যার জন্য তুমি আজকে আমাদের এই শিক্ষা দিয়েছো। ধন্যবাদ জানিয়ে প্রার্থনা যীশু নামে চাই। আমি ধন্যবাদ।